الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا আসে জেনারেটর আসে না سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى
আলা শানি নবিয়িনা ওয়া মুরশিদিনা ওয়া রাসূলিনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না সবাই এটা পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ইসলামিক দাওয়াত সেন্টার ও পাঠাগারের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সভাপতি জনাব একেম বোয়ালি কলন্দর সাহেব, প্রধান অতিথি জনাব খুরশেদ আলম, বিশেষ মেহমান জনাব একেম আলহাজ মোজাম্মেল হক, প্রধান বক্তা শেখ মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, অত্যন্ত জাজালু বক্তা, খুব সুন্দর আলোচনা করেন। এবং কিছুক্ষণ আগে শেখকে আমি ভালোবাসি, সম্ভবত শেখ আমার এই কথা শুনতেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই কথাটা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম নেব ততবার পড়বেন সাল্লাল্লাহু পড়তে হবে, কিন্তু নতুবা আপনারা কৃপণ হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে কৃপণ কে জানো? কাল আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। সাহাবারা জানলেও বলতেন না হ্যাঁ জানি, এটা বলতেন না, আদব শিষ্টাচার বলতেন যে আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। শোনো, তোমাদের মধ্যে সবচাইতে কৃপণ হচ্ছে সেই ব্যক্তি যার নিকট আমার নাম ইনি যুকির তু ইলাইহি ফালাম ইউসাল্লি আলাই, তার সামনে আমার নামটি উচ্চারণ হইল অথচ সে আমার প্রতি দরুদ প্রেরণ করলো না। পড়েন সাল্লাল্লাহু, প্রত্যেকটা দরুদে দশ দশ করে নেকি হবে ইনশা, সে মশালাটা বলবে একটু পরে ইনশাআল্লাহ। তো একজন লোক চলে যাচ্ছিল, সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বু ফুলান, ওই যে লোকটি যাচ্ছে না আমি তাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হাল আ'লামতা আও হাল আখবারত, তুমি কি তাকে জানাইছো যে তুমি তাকে ভালোবাসো? লা ইয়া রাসূলুল্লাহ, না আমি তাকে এখনো বলিনি। কুম আখবির, তুমি দাঁড়াও এখনই তাকে গিয়ে বলো আমি তোমাকে ভালোবাসি। সাহাবি দাঁড়ালেন, তারপরে হেঁটে হেঁটে গিয়ে তাকে ডাক দিলেন, ইয়া ফুলান ইন্নি উহিব্বুক, ভাই আমার শোনো আমি তোমাকে ভালোবাসি। এই মশালাটি কেন আসলো? আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে জানাই দিতে হবে কে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, তাহলে সে আপনার ব্যাপারে কোনো ভুল বুঝবে না। তৃতীয় পক্ষ যদি আপনার নামে এসে কথা বলে ওই ব্যক্তির নামে যে ব্যক্তির ব্যাপারে আপনার জ্ঞান আছে, না সে তো আমার আমাকে ভালোবাসে, সে তো আমার হিতাকাঙ্ক্ষী, আপনি কিন্তু বিনা যাচাইয়ে তৃতীয় ব্যক্তির কথাটা গ্রহণ করবেন না, করবেন না, তুমি যেটা বলতেছো এটা আমার যাচাই করতে হবে, সে তো আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, তুমি তার নামে আমার কাছে কথা বলতেছো, নো অ্যালাউ না এটা। এজন্য যাকে ভালোবাসতে হয় তাকে জানাই দিতে হয়। এই মশালা আপনাদের সমাজে আসেনি, না থাকলে কায়েম করবেন, তবে যুবক যুবতীদের মধ্যে এই মশালা কায়েম আছে।
হ্যাঁ, তারা ওই মেয়েদেরকে দেখলে পছন্দ করে, মেয়েরাও ছেলেদেরকে পছন্দ করে, তারপরে বলে যে আমি ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। আই লাভ ইউ আরবি কি? ইন্নি উহিব্বুক। হারাম, হারামুন আলাইক, এটা আপনার জন্য হারাম হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যতীত নারী পুরুষের মধ্যে এই ধরনের ভালোবাসাবাসি জানানো আপনার জন্য হারাম। জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় যুবক ভাই, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল ইসলাম বুঝাইলেন কি আর আপনি বুঝলেন কি? তিনি বলেছেন যে পুরুষে পুরুষে ওকে, মহিলা মহিলা ওকে, কিন্তু আমরা এটাকে উল্টাই ফেললাম, নো চলবে না। বুঝাইতে পারছি তো মাসালা? তো সেই জন্য আজকের প্রধান বক্তা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাযাহুল্লাহু খাইরান আন্না, তিনাকে ভালোবাসি, আপনারও ভালোবাসেন, খুব সুন্দর কথা বলে, একটি কথাও রেফারেন্স ছাড়া কথা বলে না। রেফারেন্স দিয়ে কথা বললে যদি তিতাও লাগে তারপরেও ভালো, আর যদি রেফারেন্স ছাড়া মধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে বানিয়ে ইনিয়ে নানিয়ে কথা বলে আপনার চোখে পানি আসতে পারে, কিন্তু সে প্রতারক, সেটি প্রতারণা করেছে আপনার সাথে। এই প্রতারকের কথা শুনে আপনি যদি আমল করেন, আপনার আমলে এক পয়সার কোনো সওয়াব হবে না। আর যে জেনে বুঝে প্রতারণা করছে তার তো আল্লাহ ধরবেই, প্লাস দিয়ে ধরবে তার গলার মধ্যে। এটা আমার কথা আর কি, আল্লাহ জানে কীভাবে ধরবে। কারণ শরিয়ার নামে মিথ্যা কথা বললে জাহান্নাম নিজের জন্য নিজেই তৈরি করা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়ছেন সাল্লাল্লাহু, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার। তোমাদের মধ্যে যদি আমি নবীর নামে কথা বলে চালিয়ে দেই অথচ সেই কথাটি হলো তার নিজের কথা, আর বলল আল্লাহর নবী বলেছেন, দিনের নবী বলেছেন, এরকম কথা যারা চালিয়ে দিবে জাহান্নামে যাওয়ার স্থানটা যেন সে নিজেই নিজের জন্য বুকিং দিয়া দেয়। এই জন্য বলা যাবে নবীর নামে কথা না জেনে বলা যাবে না। চলুন আমরা কিছুক্ষণ আজকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে কথা বলি, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইনশা আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক ছাড়া আমি নিজের কোনো তৌফিক নাই, আছে কোনো? আপনাদেরও নাই। আপনারা যে শুনবেন সে শোনার জন্য যে শ্রবণ শক্তি সেটিও আপনাদের নাই, আপনাদের যে চোখের দর্শন শক্তি সেটিও আপনাদের নাই, হৃদয় দিয়ে যে হৃদয়ঙ্গম করবেন সেটিও আপনাদের নাই, যদি না আল্লাহ তাআলা আপনাদেরকে দান না করে। সেজন্য পড়ছে আলহামদুলিল্লাহ। এরকম কোরআনের আসর যারা করলো, সহি হাদিসের আসর যারা করলো, নিঃসন্দেহে এরকম কোরআনের আসরের বিনিময়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজনিল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই পুরস্কৃত করবেন, আমরা আশা করতে পারি, কি বলেন? বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে, এটি প্রথম সবক। আমি প্রায় মাহফিলে এটা প্রথম সবক দিয়ে থাকি, কারণ এই সবক নাই এই দেশে। আর কিছু কিছু মাঝে মধ্যে মাসালার ভ্রান্তিগুলো বলার চেষ্টা করব, বেশি বলা যাবে না, কথার ফাঁকে দুই চার পাঁচটা আসতে পারে। আমরা যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা দরুদ পাঠ করব, আমরা এভাবেও পড়তে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি মুহাম্মদ আলাইহি সালাতু ওয়া আফদালুত তাসলিম ওয়া গায়রু যালিক, অসংখ্য দরুদ আছে, যে কোনো দরুদ আপনাকে পড়তেই হবে, নতুবা আপনি কি কৃপণ, নতুবা আপনি কি কৃপণ। এখন আমরা কি করেছি, আমরা এই দরুদটুকুন তো প্রেরণ করি না, পাঠ করি না, আমরা বরং একটা নিয়ম এ দেশে বানাইছি যে দুই আঙ্গুলে চুমা দেব আর সেটা চোখের মধ্যে ঘষে দেব, আর নিজে একটা বানায়া শব্দ বাইর করছি, কুররাতু আইনি ইয়া রাসূলুল্লাহ। এই টোটাল জিনিসটা হাদিসের সাথে মিলল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি আমার নাম শুনলে আমার উপর তুমি দরুদ পাঠ করবে, আর তুমি কি করলে এখান থেকে বের হয়ে নতুন একটা শব্দ বানাইলে, যেই শব্দটা শিরকি শব্দ, যে ওগো আল্লাহর রসুল আপনি তো আমার চক্ষু ঠান্ডাকারী হয়ে গেল। এটা আল্লাহ রাসূল সাল্লাম কি কারোর চক্ষু ঠান্ডা করতে পারে? ঈমান সাফ করতে হবে, ঠান্ডা কে করে? আল্লাহ আকবার কবীরা। সেজন্য আমরা এটা করব না। এই গ্রামগঞ্জের সমাজের মধ্যে এরকম আমল আছে, আপনাদের এলাকায় আছে কি না, যে এটা যারা করেন
ওনারা হয়তো শুনে শুনে করতেছেন, দেখে দেখে করতেছেন, কিতাব খুলতে বলেন। এখন কিতাব খুলে পাবে একটা জায়গায় ফিকহ কিতাবের হাশিয়া, হাশিয়া হচ্ছে সাইডের মধ্যে ব্যাখ্যা লেখে যিনি কিতাব লেখে। হাশিয়ার মধ্যে এরকম একটা মাসালা আছে যে তাবে তাবিদের আমলে কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শুনে এরকম চোখে গোসা দিত, কেউ কেউ কারা কারা এই তথ্য নেয় আর লিখে রাখছে। কথা বলছেন কিনা? না, এরকম ওই তথ্যটা খুঁজে পাইতে হবে, ওই কেউ কেউ কে, ওই তাবির নাম কি এবং উনি কার থেকে শুনেছেন, ওই সাহাবি, কারণ সাহাবিদের হাত ধরে যিনি ঢোকেন উনি কি তাবি, তাহলে তাবি উনি কার থেকে এই মাসালা শিখেছেন, সেই সাহাবির নাম খুঁজে বের করতে হবে। সেই সাহাবির নাম খুঁজে পাইলেই আমরা আর সন্দেহ করব না, কারণ কোনো সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না শুনে কোনো মাসালা আমল করেন নাই। পরিষ্কার? আলহামদুলিল্লাহ বলেন। একটু মনোযোগ দিতে হবে, যেহেতু প্যান্ডেলের মধ্যে না আসলে আপনি পুরস্কার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা, ইন্নালিল্লাহি মালাক সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর কিছু ফেরেশতা একটা ডিপার্টমেন্টে কাজ করে, সেটি হলো যে তাদের কাজ হলো জমিনের মধ্যে ঘুরে ঘুরে দেখা কোথায় সরাসরি কোরআন নিয়ে আলোচনা হচ্ছে সেটা খুঁজে বের করবে, এরকম একটা ডিপার্টমেন্ট আছে ফেরেশতাদের। একদল ফেরেশতা খুঁজতে খুঁজতে পেয়ে গেল আজকের এই জল্লি বাড্ডার মাহফিল, যেখানে কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু হয়েছে, কোরআন ছাড়া সহি হাদিস ছাড়া নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলবে না, কোনো কিচ্ছা কাহিনী বলবে না, কোনো বড় হুজুর, কোনো আব্বা হুজুর, কোনো বিশ্বা হুজুরের জীবনী খুলে বসে নাই, খুলে বসেছে স্বয়ং কোরআন। وقال الملك هلموني الي هلموني الي একদল ফেরেশতাদের মধ্য থেকে একজন দুইজন যখন এই জল্লি পাড্ডার মাহফিলটা দেখে ফেলব, তখন বলবো তোমরা কোথায়, আমি পেয়েছি, আমি আগে পেয়েছি, আসো আসো তাড়াতাড়ি চলে আসো, তোমরা যেই উদ্দেশ্যের প্রোগ্রাম খুঁজতেছো সেই প্রোগ্রাম পেয়ে গেছি, সবাই চারদিকে বসে যাও। এই পুরস্কারটা শুধুমাত্র প্যান্ডেলের ভিতরে আসলে পাবেন। এখন একদল হচ্ছে দোকানে বসে আলোচনা শুনতেছেন, না আপনার কাছে ফেরেশতা যাবে না, কারণ হাদিসে আপনার কাছে যাওয়ার মতো কোনো ইঙ্গিত নাই। তারপরে আলোচনা শেষে ফায়ুনাদি মিনাস সামান, কোরআন থেকে আলোচনা শোনার পরে বান্দাদের একটা বড় অংশ চিন্তা করবে, মনের মধ্যে যখন একটা সংকল্প আসবে, যাহা শুনেছি তাহাই আমল করবো ইনশাআল্লাহ, ফাকুব কুমু মাগফুর আল্লাকুম, উপর থেকে একজন ঘোষণাকারী প্রোগ্রাম শেষে ঘোষণা করবে, কুমু মাগফুর আল্লাকুম, আলোচনা শেষ হয়ে গেছে, বাসায় চলে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহু আকবার। এই পুরস্কার শুধুমাত্র কোরআনের আলোচনায় আপনি পাবেন, অন্য কোনো আলোচনায় এই পুরস্কার পাবেন বলে কেউ প্রমাণ করতে পারবে না, নাই হাদিস নাই। আপনার ক্ষমা হবে কোরআনের আলোচনায়, এবং সহি হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, বারবার নড়লে তো হবে না। সেই জন্য যেখানেই কোরআনের আসর সেখানেই গাপটি মেরে বসে থাকবেন, সওয়াব এবং আমল নামায় ভরে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনা, আব্বা আম্মা, মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, সেই বিষয়ে কথা বলার জন্য কর্তৃপক্ষ বলেছেন, ভাইও আব্বা আম্মা এমন জিনিস, এমন জিনিস আব্বা আম্মা যে বুঝে, যে এটার মর্ম বুঝে, সেই তার আব্বা আম্মার, আব্বা আম্মার জন্য শিক্ষা দেয়। যে বুঝে না তার কাছে আব্বা আম্মা থাকলে কি আর না থাকলে কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি পরিমাণের হাদিস বর্ণনা করেছেন, তিনার চেয়ে বেশি হাদিস অন্য কোনো সাহাবি বর্ণনা করেন নাই। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দোয়া করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার করলেন, আর তিনার মা হেদায়াত আল্লাহ তাআলা কলবে ঢেলে দিয়েছেন, ওই দিনে মুসলিম হয়েছেন, এই কিচ্ছা সবাই জানে ঠিক কিনা। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তিনার মা ঘর থেকে ডাক দিলেন,
আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কোথায়? আবু হুরায়রা বলেন যে আমি অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম, তখন আমি বেতরের বাহির থেকেই, ঘরের বাহির থেকে একটু জোরে বললাম যে কি হয়েছে, আপনি ডাকছেন কেন আমাকে? আম্মু আমাকে কেন ডাকছেন আপনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করতেছেন, তিনি বলেন আমার মায়ের ডাকের চাইতে আমার জবাবের শটটা একটু বেশি মনে হয়ে গেল আমার কাছে। চিন্তা করবেন বাবারা, আমার মায়ে আমাকে ডাকলো আবু হুরায়রা গো, আবু হুরায়রা তুমি কোথায়? লাব্বাইকি ইয়া উম্মি, এশফিকি, হাকা, আরবিতে উত্তর দিলে এভাবে হয়, জি আম্মা জি, কি হয়েছে, কেন ডাকেন আমাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মায়ের জবাবটা, মায়ের ডাকে সাড়া দেওয়াটা আমার কাছে কিছুক্ষণের মধ্যেই যেন মনে হলো, আমার মনে হয় গলার আওয়াজটা একটু বড় হয়ে গেছে, আমি আমার হাতের সমস্ত কাজগুলো ফেলে দিলাম, মায়ের ডাকে সাড়া দিয়ে আমি তাৎক্ষণিক বাজারে চলে গেলাম, বাজারে গিয়ে তৎকালীন বাজারে মানুষ বেচা কিনা হইতো, যে মানুষকে আপনি কিনে আনবেন সে আপনার গোলাম, তারে যতক্ষণ না পর্যন্ত আপনি মুক্তি না দেন, আজাদ করে না দেন, ততক্ষণ পর্যন্ত তৎকালীন আইনে সে গোলাম, গোলাম হিসাবে আপনার থাকতে হবে। গোলাম যদি পলায়ন করে আর যদি ধরা পড়ে রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রীয় আইনে গোলামের বিচার হয়, কঠিন বিচার, এই জন্য গোলাম পলায়ন করে না। আবু হুরায়রা বলেন বাজারে গিয়ে আমি একটা গোলাম কিনলাম আর বাড়িতে আনলাম না, সাথে সাথে আল্লাহর উদ্দেশ্যে তারে বাজারের মধ্যেই মুক্তি করে দিয়ে সেরে আসলাম। কেন? ওই যে মায়ের গলার আওয়াজের চাইতে আমার জবাবের আওয়াজটা বেশি হয়ে গেছে, এরকম আমার একটা অনুভূতি ভেতরে ধাক্কা দিয়েছে, না জানি আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে ধরে ফেলে, আবু হুরায়রা গো তুমি তোমার মায়ের সাথে কেন বেয়াদবি করছিলে? এই জন্য ভাইরা আমার, যার আব্বা আম্মা আছে যে চিনল, সোনার টুকরা হীরার টুকরা চিনল, আর যে চিনল না তার কাছে কোনো মূল্যায়ন নাই। আছে, চলুন আমরা আজকে আব্বা আম্মার মর্যাদা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দিয়েছেন কোরআন এবং হাদিসে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা বনি ইসরাইলের মধ্যে আয়াত নাম্বার হচ্ছে 23, তিনি ঘোষণা করছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, এটি একটি লাস্ট ডিক্লারেশন হয়েছে, আল্লাহ এবং তার রসুলের পরে তুমি তোমার আব্বা আম্মাকে মানতে হবে। আব্বা আম্মাকে মান্য না করে যদি কেউ জান্নাতে যেতে পারে তাহলে যাক, যেতে পারবে? কোনোদিন পারবে না। এক সাহাবি তিনি গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে আমি যা ইনকাম করি তাই দেই, যা ইনকাম করি তাই দিই, আমার আব্বা আরও চায়, আমি কিছু সাইড করতে পারতেছি না, আমার সব ইনকাম আব্বা নিয়ে নেয় এবং বলে যে তুমি যা ইনকাম করো সব দাও, আমি কিছু রাখি ওইটাও নিয়ে নে। নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আব্বাকে কতটুকু ইনকাম দিলে পরে, কতটুকু রুজি দিলে পরে আমার আব্বা এরপরে আমার কাছে আর চাইতে পারবে না, অথবা আমার ইনকামের কত পার্সেন্ট দিয়ে দিলে, কত ভাগ দিয়ে দিলে আব্বা আম্মা আমার কাছে আর চাইবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আনতা ওয়া মালুকা লি আবি, তুমি এ ধরনের কী মাসারা নিয়ে জানতে আসছো, তোমার যাবতীয় ইনকাম তো শুধুই নয়, তুমি নিজে স্বয়ং সুদ্ধা তোমার বাপের সম্পদ, আপনি নিজে সুদ্ধা আপনার বাপের সম্পদ,
আপনি প্রবাসে গেছেন, লাখ লাখ টাকা কামাচ্ছেন, টাকা শুদ্ধ আপনার বাবার পদতলে। আপনি চাকরি পেয়েছেন, লাখ টাকা বেতন পান, ব্যবসা দিয়েছেন, আপনার লাখ টাকা ইনকাম হয়, ব্যবসা থেকে ব্যবসা বের হয়েছে, দুইটা থেকে চারটা ব্যবসা হয়েছে, পুরা ব্যবসা শুদ্ধ আপনার আব্বা আম্মার পায়ের নিচে, আপনি কি সাইড করবেন? আপনি কি আলাদা ডিপোজিট করবেন? করেন, আব্বা আম্মার সাথে জানিয়ে শুনিয়ে করেন, আপনার আব্বা আম্মাকে আপনাকে না করবে, না করবে না। কিন্তু আপনি কেন আলাদা আলাদা নিজের ফিউচার, ভবিষ্যৎ, নিজের ছেলে মেয়ে, বউ বাল বাচ্চা কে এই লিস্টের মধ্যে আব্বা আম্মা সহ থাকতে পারে না? এই ভবিষ্যৎ শব্দটার সাথে নিজের ছেলে মেয়ে, বউ বাল বাচ্চা, আব্বা আম্মা কই? আব্বা আম্মার সহ আপনি কথাটা বলেন না। আজকের এই যুবক বয়সে আপনি আব্বা আম্মাকে সাইড করে ভবিষ্যৎ চিন্তা করেন, আপনার সন্তানরা আপনারা সাইড করে ভবিষ্যৎ চিন্তা করবে। সামান্য কিছুদিন ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করেন এবং দেখবেন, আপনি দেখবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদর রব্বি হৃদাল ওয়ালিদি হৃদর রব, হৃদা ওয়া সাখাতুহু সাখাতুর রব। আব্বা যার প্রতি খুশি থাকে, স্বয়ং আরশের মালিক তার উপরে খুশি থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আব্বা মা যার প্রতি বেজার থাকে, যার প্রতি কষ্ট থাকে, আরশের মালিক আল্লাহ তার উপর ও খুশি থাকে। দোয়া জিন্দেগি তো কবুল হবে না আপনার, আপনি চাইতে পারবেন, ইয়া রব্বি ইয়া রব্বি ইন্নি কদ আযনাবতু যামবান কাসীরা, ওগো আমার রব, আমি অনেক গুনাহ করে ফেলেছি, জীবনভর গুনাহ করেছি, ও তাসাদ্দাতু এই যে আমি দান করলাম, ওয়া সাল্লাইতু এবং আমি নামাজ আদায় করলাম, ওয়া আদায়তু যাকাত ওয়াল হাজ্জা, আমি যাকাত দিলাম, হজ পালন করলাম, ছেলে মেয়ের পিছনে শ্রম বে করলাম, ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ বলেন, যতই তুমি ডাকো না কেন, তোমার আব্বা আম্মা যেহেতু খুশি না, তোমার সালাত যাকাত সিয়াম কিছুই আমার কাছে দর্তব্য নয়, কবুল হবে না। শর্ত, আপনার আব্বা আপনার আম্মার খুশি আপনার জান্নাতে যাওয়া কি শর্ত? আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আল্লাহ বলেন, ওয়া কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে এটি ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা তোমার জন্য, আল্লাহর পরে আব্বা আম্মার সাথে সদাচরণ ছাড়া অন্য কোনো অসদাচরণ করবে না। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, হুয়া রাজুলুন মিনাস সাহাবি, তিনি একজন বড় সাহাবী, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার জীবনের সবচাইতে ভালোভাবে ব্যবহারটা কে বেশি পাবে, আমার জীবনের সবচাইতে সুন্দর আচরণটা আমি কার সাথে করব? কালা উম্মুকা, তোমার জীবনের সবচাইতে ভালো কথাটা তোমার উম্মার সাথে বলবে। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনের সবচাইতে ভালো ব্যবহারটা তোমার মায়ের সাথে করবে। কার সাথে? মায়ের সাথে। وقال الرجل ثم من يا رسول الله, অতঃপর সাহাবী আল জলিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কার সাথে? নবী বলেন, তারপরেও তুমি তোমার জীবনের সবচাইতে ভালো আচরণটা তোমার মায়ের সাথেই দেখাবে। আজকে সবচাইতে ভালো আচরণ চেয়ারম্যান সাহেবের সাথে করি, ঠিক কি না? খুব আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিনয় নিয়ে চেয়ারম্যান সাহেব কেমন আছেন, ভালো আছেন? হাতটা মিলায় একেবারে একুজো হয়ে যায় এলাকার বড় দায়িত্বশীল নেতৃবৃন্দর সাথে, শিক্ষকের সাথে, মসজিদের ইমামের সাথে, পেশাবজারের সাথে, বন্ধুদের সাথে, শ্বশুরের সাথে, অন্যান্য কাছের মানুষের সাথে খুব বিনয়ের সহিত
আদবের সহিত হাত মিলায় কথা বলি, কৌশলাদি জিজ্ঞেস করি, নরমভাবে কথা বলি। উনি চেয়ারম্যান সাহেব, ওনার সামনে শাউট করে কথা বলা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, জগতের তমাম সমস্ত আপনার সম্মানের পাত্রগুলোকে এক পাল্লায় রাখলে পর জোর দরির যদিয়া কথা কইবেন, সবটা ইজ্জত একসাথে কইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার মায়ের সাথে বেশি ইজ্জত দিয়া কথা বলবে। কালা সুম্মা মান ইয়া নবী আল্লাহ, ওগল্লা রাসূল সাল্লাম, তারপরে কার সাথে? কালা সুম্মা লি আবিক, তারপরে তুমি তোমার আব্বার সাথে সম্মান দিয়া ইজ্জত দিয়া কথা বলবা। তাহলে আমার আপনার ইজ্জত যদি সর্বোচ্চ পাইতে হয়, এক নম্বরে কে? মা। দুই নম্বরে কে? আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ফাসুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, জগতের সমস্ত মানুষের জন্য আমি রব্বুল আলামিন ওসিয়ত করতেছি, আদেশ করতেছি, তারা যেন তাদের আপন পিতামাতার প্রতি সর্বোচ্চ ভদ্র ব্যবহার করে। সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াত। এই ইনসান বলতে কি শুধু মুসলিম নাও মুসলিমও? মানুষ বলতে কি শুধু মুসলিম নাও মুসলিমও? সবাই। ফেরাউন জগতের সবচাইতে বড় ক্ষুধাদ্রোহী, যে নিজেকে বলেছে জগতের সবচাইতে খারাপ ব্যক্তিটির নাম হচ্ছে ফেরাউন, জগতের তামাম দুনিয়ার এমন কোন মানুষ জানে না তার নাম, সেই জন্য নিজের সন্তানের নাম কোনোদিন ফেরাউন রাখে না। ফেরাউনের যারা উত্তরসূরি, আজও যারা দেশে বিদেশে আছে, যারা ইসলাম বিদ্বেষী, সব ফেরাউনের উত্তরসূরি, তারা শুদ্ধা, তাদের সন্তানের নাম ফেরাউন রাখে না অন্তত। এই ফেরাউনের ব্যাপারটা দেখেন, فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَى إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِمَنْ এই ফেরাউন আল্লাহ তাআলা বলতেছেন যে তারপরে আমি তাকে পাকড়াও করলাম, আমি তাকে শাস্তির মধ্যে আনলাম। কেন? সে নিজেকে কি দাবি করেছে? খোদা। এবার আসেন তাফসীর ইবনে কাসির কি লেখছে দেখেন। আল্লাহু আকবার কাবীরা। তাফসীর ইবনে কাসির বলেন, রহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা আয়াতে, সূরাতুন নাজিয়াতের দুইটা আয়াতে কাছাকাছি, ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, ফেরাউন মুসাকে জবাব দিল, আমি তো সবচেয়ে বড় খোদা। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তির আওতায় নিয়ে আসলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তথ্য সূত্র দিয়ে, দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করলেন এই একটি আয়াত থেকে আরেকটি আয়াতে যে আল্লাহ বলছেন তাকে শাস্তির আওতায় নিয়ে আসছি, এই শাস্তির সময়টা পর্যন্ত মধ্যে ফাঁকা জায়গা ছিল 40 বছর। কয় বছর? তার মানে হলো সে আজকে দাবি করছে আমি সবচেয়ে বড় খোদা, আর শাস্তি আসছে কয় বছর পরে? 40 বছর পরে। দেখেন কেন 40 বছর পরে আসছে, ইবনে কাসির লিখতেছে, ফাকানা ফিরাউন ফি উম্মিহি বার, ফেরাউন সে তার মায়ের প্রতি ছিল বিনয়ী, সে তার মায়ের প্রতি ছিল বিনয়ী, সে যাই করতো সকাল সন্ধ্যা মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আসতো, মা বলতো ইয়া রব্বি, ও গো আমার রব, ফেরাউন বুঝে না তার প্রতি আমি খুশি, মায়ের খুশির কারণে এই কাফের বেঈমান সবচেয়ে বড় খারাপ মানুষটারও আল্লাহর গজব আসতে 40 বছর পর্যন্ত পিছাইয়া দেয়। কি চিন্তা করেন আপনি, কাফের হইয়া সে মায়ের প্রতি সদয় সুন্দর আচরণ করে, আর সেই ফেরাউনের শাস্তি 40 বছর লঙ্গার হয়ে যায়, দীর্ঘ হয়ে যায়।
হাসান আল বসরি রাহিমাহুল্লাহ মিন কিবার তাবিঈন, একজন বড় তাবি ছিলেন। হাসান আল বসরি নাম তো সবাই শুনছেন, উনি সাহাবি না, উনি তাবি, উনি কি তাবি। তিনি তিনার বাবা মারা গেছেন, কান্না করতেছেন, হুজুরে কান্না করতেছেন। লোকজন আসলো, এসে বলল যে ইয়া ইমামুনা, ওগো আমাদের ইমাম, আপনার আলোচনা আমরা সবসময় শুনি, আপনার বয়ানে আমরা অনুপ্রাণিত হই, আপনি বলেছেন মানুষ মারা গেলে কাঁদতে নেই, আপনি কান্না করতেছেন কেন, লিমাদা? সাইয়েদিনা হাসান আল বসরি রহিমাহুল্লাহ, হাসান আল বসরি রহিমাহুল্লাহ, তিনি বলেন ওগো আমার গোত্রের মানুষ শুনো, আমার আব্বা মারা গেছে, এই দুঃখে কান্না জায়েজ নাই, আমি কাঁদতেছি না, আমি আফসোস করতেছি। আমার ঘরের মধ্যে দুইটা জান্নাতের দরজা ছিল, একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে, আমি সেই জন্য কান্না করতেছি, জান্নাতের একটা দরজা বন্ধ হয়ে গেছে। এলাকার যুবকবৃন্দ ভাইয়েরা আমার, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, দুইটা জান্নাতের দরজা দিয়া হাত সানি দিয়ে ডাকতেছি, আমার প্রতি সদয় আচরণ করো, আমার খোঁজ নিয়া আল্লাহর জান্নাতে দরজা দিয়া ঢুকে যা। প্রতিদিন ডাকতেছে আপনাকে, প্রতিদিন, কেউ টের পাচ্ছে না। কোরআন হাদিস তো তাই বলতেছে, রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান করিমা। ও জগতের বান্দারা তোমরা শোনো, তোমাদের আব্বা আম্মার দুইজনের মধ্যে যদি একজন তোমার বয়সের উপনীতে যদি তুমি পাও, তুমি বড় হয়েছো, তুমি ইনকাম করতেছো, চাকরি করতেছো, ব্যবসা করতেছো, বিদেশ গেছো, এমন সময় তোমার আব্বা আম্মার মধ্যে একজনকে পাইছো, আরেকজন আগেই মারা গেছে, অথবা দুইজনকেই পাইছো তাদের বৃদ্ধ অবস্থায় তোমার ইনকাম অবস্থায় পাইছো, খবরদার খবরদার বান্দা, তোমার আব্বা আম্মার সামনে কোনোদিন ও শব্দটা উচ্চারণ করো না, বরবাদ হয়ে যাবে আমল। আপনি যতই নামাজ পড়েন, যতই ভালো মানুষ সাজেন না কেন, বাইরে আপনি যত বেশি মানুষ আপনাকে গুণগান গাক না কেন, যে ছেলেটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক ভালো, মুরব্বীদেরকে সালাম করে, আদব করে, হ্যাঁ, এলাকার পাড়ার ইমাম সাহেবকে দেখলে ভালোবাসে, হাতে ইয়ে করে হাতিয়া দেয়, মাশাআল্লাহ বিদেশ থেকে আসলে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার আব্বা আম্মার পক্ষ থেকে এই সার্টিফিকেটটা নাই আপনার প্রতি, যতটুকু এলাকাবাসীর আছে আপনার ঘরের নাই, বাস আপনি জাহান্নামে যাবেন মোটামুটি নিশ্চিত যদি এই হালাতে আপনার মৃত্যু হয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাল ওয়ালিদি রিদার রব্বি ওয়া সখাতুহু ফি সখাতির রব, আব্বা যদি তোমার প্রতি খুশি হয় আরশের মালিক তোমার প্রতি খুশি হয়, আব্বা যদি তোমার প্রতি বেজার হয় আরশের মালিক আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায়। এই জন্য আব্বা আম্মা যাদের আছে ভাই, দুইটা নূর টিপ টিপ করে চলতেছে ঘরে, আপনি টের পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান করিমা। আব্বা আম্মারে তুমি ধমক মাইরা বসে দেই গোনা, মা বাবাকে তুমি ধমক দিবে না, মা বাবা যদিও তোমার প্রতি অত্যাচার করে, জুলুম করে, তোমারে ঠকায়, মাসালা খেয়াল করতে হবে, কিন্তু আব্বা আম্মা যদি তাদের শরীয়তের জ্ঞান কম থাকার কারণে তোমাকে যদি ঠকায়, তোমার যদি একটু কম ভালোবাসে, তারপরেও ওয়ালা তানহারহুমা, তুমি সবর ধরো আমার কাছে সবর ধরে চলে আসো, আমার কাছে তোমার জান্নাত, তারপরেও দুনিয়াতে তোমার আব্বা আম্মারে তুমি ধমক মেরে পয়সা দেখো না, আমল নামা বরবাদ হয়ে যাবে। আপনি অনেকগুলো দলিল নিয়ে আসতে পারবেন, হুজুর
আমার আব্বা আমাকে এভাবে ঠকাইছে, বড় ভাইকে বেশি দিছে আমাকে কম দিছে, এই যে দেখেন না আমার ইনকামগুলো এভাবে নষ্ট করছে, অনেক অনেক অভিযোগ আপনার থাকতে পারে। আল্লাহ কি বলে, তোমার শত অভিযোগ মা বাবার প্রতি থাকলেও তুমি তোমার সর্বোচ্চ শ্রদ্ধা সর্বোচ্চ ভালো ব্যবহারটা তোমার আব্বা আম্মার প্রতি তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা গো, তুমি তোমার আব্বা আম্মার প্রতি তোমার রহমতের দয়ার হাত প্রসারিত করো, তোমার মস্তক অবনত করে দাও। আব্বা কি লাগবে আপনার, আম্মা কি লাগবে আপনার, ওয়াজি শুনেছি আপনার সন্তুষ্টি নাকি আমার রবের সন্তুষ্টি? ও গো আব্বা গো, আপনি কি আমার প্রতি সন্তুষ্টি আছেন নাকি? পারবেন জিগাইতে আব্বা মারে? পারবেন? শুধুমাত্র হিম্মতওয়ালা ব্যক্তিরাই পারবে, যাদের ভেতরে কোনো ধরনের হীনমান্যতা নাই, যাদের ভেতরে কোনো ধরনের লজ্জা নাই, যাদের ভেতরে কোনো ধরনের ওয়াসওয়াসা নাই শয়তানের, যাদের ভেতরে অন্য কোনো ধরনের সমস্যা নাই, তারাই পারবে আজ হোক কাল হোক আব্বাকে একান্তে বসিয়ে, আম্মাকে একান্তে বসিয়ে জিজ্ঞেস করতে, আব্বা আপনি কি আমার প্রতি খুশি কিনা, আব্বা আম্মা আপনি কি আমার প্রতি খুশি কিনা। আর যাদের হৃদয়কে শয়তান দখল করে ফেলেছে, যাদেরকে কাবু করে ফেলেছে তার হীনমন্যতা তার লজ্জা, সে কোনো দিন পারবে না আব্বা আমাকে কথা জিজ্ঞেস করতে। তার হাতে মা বাবা 20 বছর বেঁচে যাবে, এক দিনের জন্য তার নসিব হবে না আব্বাকে একান্তে বলা, আব্বা গো আব্বা আপনি আমার প্রতি খুশি কিনা একটু বলে যান না। আব্বা পারবে না, পারবে না, সে শুধুমাত্র হিম্মতওয়ালা ব্যক্তিরাই পারবে। পারবেন তো ইনশাআল্লাহ। আব্বা আমার সামনে অত্যন্ত আদবের সহিত বসবেন, মায়ের শুয়ে থাকলে বসে থাকলে পায়ের কাছে বসবেন, বাবার বিছানার পায়ের কাছে বসবেন, হাতটা বাবার পায়ে হাত দিবেন, আঙুলগুলো একটু টাইনা দিবেন, পাটা একটু চাপ দিবেন। আপনি তো ব্যস্ত মানুষ, আপনি তো প্রতিদিন পারবেন না যেতে, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, যখনই যাবেন আব্বা আমার সাথে একটু একান্তে বসবেন এবং অন্যান্য যাবতীয় মনোযোগিতা এখানে নিয়ে আসবেন, এই রুমের মধ্যে মন খুলে আব্বা আমার সাথে কথা বলবেন। আর আব্বা আমার জিজ্ঞেস করে, আব্বা আমার তো এই সমস্যা এই সীমাবদ্ধতা আছে, আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন? আল্লাহু আকবার, আল্লাহর কাছে যদি আপনার আব্বা আম্মা বলে হাত তোলা লাগবে না, ওই বৈঠকে যদি বলে বাস সমাধান হয়ে গেছে। মা বাবার সামনে গিয়ে জোর জোর করে কান্না করবেন, কান্নার পরিবেশ করবেন, কান্না কেমনি এমনি আসবে, কান্না কিন্তু সহজ, একান্তে গিয়ে বসবেন, পা টিপিয়ে দিবেন, সমস্যাগুলো জানাইবেন আব্বা আম্মাকে, ঘরের মধ্যে সমস্যাগুলো বললেই সমাধান হয়ে যায়। আপনার যত বড় বিপদে হোক না কেন, আপনার ঋণের সমস্যা আব্বা আম্মার কাছে যান, আপনার চাকরি হচ্ছে না আব্বা আম্মার কাছে যান, আপনার পড়াশোনা মুখস্থ হচ্ছে না আব্বা আম্মার কাছে যান, আপনার অন্যান্য ছেলেমেয়ে কথা শুনছে না আব্বা আম্মার কাছে যান, বউ কথা শুনছে না আব্বা আম্মার কাছে যান, যাবতীয় সব সমস্যাগুলোকে বেঁধে নিয়ে আপনি আব্বা আম্মার কাছে গিয়ে বসেন, আম্মা আব্বা আমি 8-10টা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি, আপনি একটু সমস্যাগুলো শুনেন না, আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন? আপনার আম্মাকে যদি এরকম পরিবেশ করে বলতে পারেন, আল্লাহর কসম আপনার আব্বা আম্মা চোখ দিয়ে পটপট করে পানি ফেলে দিবে, আল্লাহর কসম। মায়ের চোখ দিয়ে যদি পানি চলে আসে আপনার হাজত আল্লাহ তাআলা লগে লগে সমাধান করে দিবে। আপনি প্র্যাকটিস করে দেখেন না, দেখেন আপনি প্র্যাকটিস করে সম্ভব, এটা এটা ইচ্ছা শক্তির বিষয়। আমি ক্লাস 10 পর্যন্ত মালিশ, আমি আমার নিজের কথা বলতেছি, আমি আমার ক্লাস 10 পর্যন্ত আম্মাকে আমি তুমি বলতাম, ক্লাস 10-এ কিন্তু মোটামুটি ডাঙ্গর ছেলে। ক্লাস একদিন বাংলা স্যার এসে বললো যে যে বাংলা ভাষার মধ্যে, তিনি গ্রামারের ক্লাস করাচ্ছেন, বাংলা ভাষার মধ্যে সম্মানগত দিক দিয়ে 3টা লেভেল আছে, একটা হচ্ছে সম্ভ্রমাত্মক যেটা আপনি, আরেকটা হচ্ছে মধ্যম যেটা হচ্ছে তুমি, আরেকটা হচ্ছে নিম্ন তুচ্ছতার ছিল যেটা হচ্ছে তুই।
স্যার বোঝাচ্ছেন সংগ্রামাত্মক যে লেভেলটা সেটা আমাদের সম্মানিত যারা শিক্ষক মা বাবা অন্যান্য গুরুজন তাদের সাথে আমরা সম্ভ্রমাত্মক আপনি সম্বোধন করতে হয়। আর মধ্যমাত্মক হচ্ছে বন্ধু বান্ধব বোন এরকম তাদের সাথে তুচ্ছতা ছিল যে একদম যাকে পছন্দ করে না তুই তাই সম্পর্ক এই লেভেলটাই সুন্দর না, এটা নিম্ন লেভেল। হেদায়া মনোযোগ দিয়ে শুনলে আর সৎ নিয়তে শুনলে আপনার ওই বাংলা স্যারের থেকেও হেদায়ত আসে, আরবি হুজুর লাগে না। আমার মনের মধ্যে স্যারের আলোচনা এমনভাবে একটা দোলনা খেতে লাগলো, কী বললো আজকে স্যারে সর্বোচ্চ সম্মান সম্বোধন নাকি আপনি, অথচ আমি আমার মায়েরে করি তুমি। মার আমি জিজ্ঞেস করি বাড়িতে গেলে আম্মা কেমন আছো, ভাত খাইছো, ভালো আছো, তুমি তাহলে তো মাকে তো আমি সর্বোচ্চ সম্মানটা দিলাম না বাংলা ভাষার মান অনুসারে। আমি ওই দিন ক্লাসের পরে সাধারণত আমি শুক্রবারে বাড়ি যাই, ছাত্র জীবনের কথা নিজের ব্যক্তিগত কথা বলছি, সেই জন্য যদি আপনাদের মধ্যে এরকম একটা হিম্মত তৈরি হয় সে আশায় হিম্মত তৈরি করে দিবেন কে, আল্লাহ আমি না। তখন ওই দিন জোহরের পরে সাধারণত নিয়ম অনুসারে আমি ঘুমাতে যাই, শুইতে গেলাম ঘুমাই না, ঘুম আসে না, একটাই টেনশন, আমি আব্বাকে আপনি বলি আম্মাকে তুমি বলি, অথচ গত কিছুদিন আগে হাদিসের উস্তাদ বলছে যে মায়ের কদর বাপের উপরে কয় গুণ, তিন গুণ, কিন্তু ভাষার লেভেল অনুসারে যদি আপনি বলতেই হয় তাহলে তো বলবো আমি আমার কাকে, আম্মাকে, কেন আমি তুমি বলি, এই টেনশন। আসর পর্যন্ত ঘুম আসেনি আমার, পরিষ্কার মনে আছে ঘটনা। আসরের সালাত পরে নামাজ পরে আমি সাধারণত বৃহস্পতিবারে বা শুক্রবার বাড়ি যাই, ওই দিন বাড়ি যাওয়ার সময় ছিল না, সোমঙ্গলবার হইতে পারে, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, উদ্দেশ্য আজকে গিয়েই বলবো যে আম্মা আপনি কেমন আছেন, এরপর একটা ভিতর একটা স্পিড তৈরি হইল আমার। কিন্তু যেই মাত্র চিন্তা সিদ্ধান্ত নিলাম সেই মাত্র আমাকে যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা এবং হীনমন্যতা আমাকে চেপে ধরলো আর বললো এটা তুই পারবি না, ইটস ইম্পসিবল, দশ বছর যাবৎ, হ্যাঁ দশ বছর তো তখন ক্লাসের সময়, আরও ধরেন পাঁচ বছর, পনেরো বছর, চোদ্দ বছর যাবৎ আমি যাকে বাল্যকাল থেকে তুমি বলি, এটা এত সহজ না। নিজের সাথে মিলান, আপনারা তুমি বলেন নি কেউ আসেননি এখানে, পারবেন আজকে গিয়ে আপনি বলতে, এত সহজ, ওয়েলকাম, মারহাবা, মারহাবান বিক, যদি পারেন। এটা অনেক হীনমন্যতার বিষয়, এটা অনেক মানে কষ্টের বিষয়, সম্ভব না এটা, যেটার সাথে যেটা অভ্যস্ত। যেমন আমি আমার আব্বাকে আপনি বলি, আমি এখন ফোন করে বলতে পারবো না আব্বা তুমি কেমন আছো, এটা আমার জিব্বা কাটলে হবে না, এটা অনেক বড় ব্যাপার এটা। তারপরে আমি ব্যাগ নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে, বাড়ির দিকে এক পা আগে দুই পা চিন্তা, এই সে মাথা ভোর হয়ে গেছে, কীভাবে সম্ভব, হ্যাঁ সম্ভব, আমি এটা নিয়ে শরীর ঘেমে গেল আমার। নারুই থেকে নোয়াগাঁও এক থেকে দেড় কিলোমিটার রাস্তা, আমি গেলাম হেঁটে বাড়ির পাশে গিয়ে কর্নারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আসি, আজকে ঢুকতেছি না। অন্যান্য দিন তো একেবারে চেঁচামেচি করে, আম্মা কই তুমি কোথায় কী করতেছ, আমি আসছি, মাও খুশি, এক সপ্তাহ পরে ছেলে আসছে, আজকে বাড়িতে ঢুকতেছি না, কারণ আজকে একটা হেদায়ত আসছে আমার হৃদয়ে, আমি মাকে সর্বোচ্চ সম্মানটা দেব, আমি নিয়োগ করে আসছি বাড়ি থেকে মাদ্রাসা থেকে। তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আম্মা আসা যাওয়া করতেছে, পা পর্দার বাইরে আমি দাঁড়াই আসি, পা মনে হয় দেখা গেছে, উনি খেয়াল করছে যে আমি বাড়ির পা বাইরে দাঁড়াই আসি, উনি দৌড়ে আসলো, আইসা আমার নাম হচ্ছে মাইনুদ্দিন, তিনি বললো যে মাইনুদ্দিন তুমি বাইরে কেন কখন আসলো, আজকে তো আসার কথা না। আমি আমার শরীরের সমস্ত শক্তিকে একসাথে করে দিয়ে আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মা আপনি কেমন আছেন, কষ্ট হয়েছে বলতে, সেই মাত্র কথা বলছি আমার মা আমাকে জড়াই ধরে বলছে বাবা তুমি আবার আপনি বলছো, আজকে তোমার শিক্ষা ঠিক আছে, শিক্ষার একটা পরিবর্তন আজকে হচ্ছে। আমি ফুফায়া পরে কান্না করছিলাম মায়ের বুকে, ওই দিন যে আপনি শুরু করেছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি আর আপনি সারি নাই সারি নাই। আমার ছোট চার ভাই তিন ভাইয়ের বোন তারা একজনও পারে নাই, আর পারে নাই, এরা সবাই বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, বড় হয়ে গেছে। আমি এদেরকে কত ওয়াজ করলাম, তারা বলে যে ভাই আপনি পারছেন, আমরা পারি না, চিন্তা করছি হয় না হয় না হয়ে ওঠেন, এটা এটা কীরকম যেন লাগে, এটা হিম্মত লাগে ভাই, ইচ্ছা লাগে, আম্মা আব্বা আজকে ওয়াজে শুনেছি আপনার সন্তুষ্টি নাকি আমার রবের সন্তুষ্টি, আচ্ছা আপনি একটু বলেন না আজকের দিন পর্যন্ত, কালকে আমি বাঁচি নাকি আপনি মা বাঁচেন, বলা যাচ্ছে না মা গো বাবা গো, আজকের দিন পর্যন্ত আমার প্রতি কি আপনি খুশি কিনা,
আপনার কোনো আচরণে, কোনো ব্যথায়, কোনো আঘাতে কষ্ট পান, মনে কষ্ট পায়, যেটা আপনাকে বললো না বাবা রে তোমার এই আচরণে আমি কষ্ট পাইলাম, আপনাকে যদি নাও বলে আল্লাহর কসম আপনার শাস্তি দুনিয়াতেই হবে। মা বাবার সাথে বেয়াদবি করলে এই শাস্তি কিয়ামত পর্যন্ত অপেক্ষা হয় না, দুনিয়াতে পাবেন আপনি। আজকে যারা মা বাবা বেঁচে থাকার পরেও অভাবে আছেন, মা বাবা বেঁচে থাকার পরেও পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ছেলে মেয়ে কথা শুনে না, পর্দা বেপর্দা, মা বাবা বেঁচে থাকার পরেও আপনার ব্যবসাতে লাভ হচ্ছে না, আপনার ইজ্জত দিয়ে মানুষের চিনিমিনি খেলে, আল্লাহর কসম আজকে রাতে মা বাবার ঘরে যান, মা বাবার ঘরে যান, মা বাবার পায়ে পড়ে এই সমস্যাগুলো মা বাপরে কোন, মা বাপরে বলবেন আম্মা আমি আল্লাহর কাছে দীর্ঘদিন বলতেছি সলিউশন হচ্ছে না, সমাধান হচ্ছে না, আপনার একটু কন্যা আল্লাহর কাছে, আপনার আব্বা আম্মার যদি মনে কষ্ট থাকে আপনার এরকমভাবে নিবেদনটা আপনার তাদের কাছে গিয়ে ওঠাটা তারা আপনার জন্য দোয়া না করে পারবে না। সেজন্য সংসারে অভাব থাকলে আপনি প্রথম অনুসন্ধান করবেন আপনার ইনকাম হালাল কিনা, দুই আপনার আব্বা আম্মা বেঁচে থাকলে তারা আপনার প্রতি খুশি কিনা, এই দুইটা জিনিস নিশ্চিত করতে পারবেন না, এই দুইটা জিনিস নিশ্চিত করবেন আপনার দোয়া করতেছেন আল্লাহর কাছে কবুল হচ্ছে না, জ্ঞানের জন্য করতেছেন জ্ঞান আসতেছে না, ইজ্জতের জন্য করতেছেন ইজ্জত বাড়তেছে না, ব্যবসার জন্য করতেছেন ব্যবসা বাড়তেছে না, আপনার চাকরি হচ্ছে না, আপনার অন্যান্য অন্যান্য বহু সমস্যা কোনোটাই সমাধান হচ্ছে না, পেশাবের কাছে দিয়েছেন সাগর কাজ হইল না, মসজিদে গিয়ে পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন কাজ হইল না, হুজুর বাড়িতে ডাকে আইনা রাতা মুরগা জবাই দিয়ে খাওয়াই দিয়েছেন কাজ হইল না, হইল না, হইল না, কিরে সব দিক দিয়ে দেখলাম সমস্যা দূর হচ্ছে না, তারপরে এ কবুল হচ্ছে না আল্লাহর কাছে, এত টাকাটাই নিশ্চয়ই সমস্যা আছে। প্রথম তালাশ করবেন ইনকামিং সোর্স হালাল কিনা, যদি হালাল হয় ভেরি গুড আলহামদুলিল্লাহ, হালাল ইনকাম পরিশ্রম করে খাই, দুই আব্বা আম্মার কাছে চলে যাবেন একান্তে বসবেন, একান্তে আব্বা আম্মাকে আলাদা নেই আর কেউ থাকবে না ঘরে, আব্বা আম্মাকে বলবেন আব্বা আম্মা আপনার দুইজন আছেন আজকে দীর্ঘদিন যাব আমার কেন যেন সমস্যাগুলো সমাধান হচ্ছে না, আমার কেন যেন মনের মধ্যে শান্তি আসতেছে না, আমি আল্লাহকে বহু বলতেছি কাজ হচ্ছে না আম্মা গো, আপনি কি একটু আল্লাহর কাছে বলবেন আব্বা, আপনি কি একটু আল্লাহর কাছে বলবেন, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, মনে থাকবো তো এই চিকিৎসা। দুই বিপদে পড়ছেন, চলার পথে ট্রলার ডুবে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ছেন, বড় বড় বিপদের মধ্যে হরতালের মধ্যে পড়ে গেছেন, অন্যান্য অন্যান্য যে কোনো বিপদের সময় আল্লাহকে ডাক দিবেন, যদি আপনার আব্বা আম্মার সাথে সদাচরণের কোনো উদাহরণ থাকে সাথে সাথে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে, এটা আর একটা চিকিৎসা বলে গেলাম। আপনি ধরেন অনেক দূরে বাড়ি থেকে আপনি এমন একটা বিপদে পড়ছেন যেই বিপদে আপনাকে বিরাট জরিমানা দিতে হচ্ছে অথবা আপনাকে একটা একটা বড় ধরনের একটা ক্ষতি হতে হচ্ছে, আপনি মনে মনে আল্লাহকে ডাক দিবেন আল্লাহ ওই দিন ওয়াজ শোনার পরে আল্লাহর আব্বা আম্মার কাছে গেছিলাম মাপ নেওয়ার জন্য, ওই দিন আব্বা আম্মা আমারে মাপ করছিল, আব্বা আম্মাকে ওই দিন কয়েকটা এমন সুন্দর করে কথা বলছি আব্বা আম্মা যতদিন বেঁচে থাকবো আপনাদের কমান্ডের বাইরে আর চলবো না, একান্তে বলছিলাম ইয়া রব্বি, ওই দিন রাতে বা দিনে সকালের কথাটা আমার বউটেল পাইনি আমার ছেলে মেয়ে শুনে নিয়ে আপনি তো দেখছেন আল্লাহ, আমার ওই দিনের আচরণটা যদি আসলে আপনাকে খুশি করার জন্য আম্মা আব্বার কাছে যেয়ে থাকি, আজকের এই মহাবিপদ থেকে আব্বা আম্মা বাড়িতে আছে তারা জানতেছে না আমার রক্ষা করেন, খোদার কসম আল্লাহর কসম সাথে সাথে আপনার এই বিপদ থেকে মুক্তি আল্লাহ তারা করবে। হাদিস আছে, হাদিস বলার তো সময় নাই, বহু হাদিস আছে এই বিষয়ে, এই জন্য কিছু মেশাল কিছু উদাহরণ কিছু দৃষ্টান্ত হাতে রাখবেন পকেটে নিয়ে ঘুরবেন, এগুলো আপনার শক্তি, মা বাবার সাথে কিছু ব্যবহার কিছু মুহূর্ত কিছু আচরণ আপনার পকেটে রাখবেন আমল নামে রাখবেন, বিপদে পড়বেন এগুলোর কথা স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ ওই দিন ওই কাজটা আব্বা আম্মা করছি আজকে আমার এই বিপদে পড়ছি, ওসিলা এটা কি বলে ওসিলা মুক্তি আল্লাহ তাআলা দিবেন ইনশা আল্লাহ। প্রিয় ভাইরা নো পিন টাকা চলবে না, প্রিয় ভাইরা
আমি শেষ করব আরো একটি বা দুইটি হাদিসের মাধ্যমে বলি। আপনি যখন ছোট্ট ছিলেন তখন আপনি যদি রোগাক্রান্ত হন, ছয় মাস, এক বছর, দুই বছর, দশ বছর পর্যন্ত যদি আপনি রোগে থাকেন, আপনার আব্বা মা কিন্তু একদিনের জন্য কারো কাছে বলবে না যে এবার আল্লাহ একটা গতি করুক, এবার আল্লাহ একটা কি করুক। এই গতি মানে কি? মরণ দেখ, গতি মানে কি? কিন্তু আপনি নিমক খারাম, আমি সহ আমিও নিমক খারাম, আমাদের জবান দিয়ে এই কথাটা বেরিয়ে আসে, মা বাপ বৃদ্ধ অসুস্থ ছয় মাস সাত মাস বিছানায় পড়ে আছে, মানুষের কাছে বলা বলি করি এবার আল্লাহ একটা গতি করুক, তার মানে কি? মানে মরণ হোক মা বাবার, তার মানে কি? মরণ হোক। ছেলে ছেলে মেয়ে এই কথাটা বলতে পারে, মা বাপ বলতে পারে না। এবার বুঝছেন আপনার আব্বা আম্মার আপনার মধ্যে পার্থক্য কি? প্রিয় ভাইরা, আব্বা আম্মা এমন জিনিস, আব্বা আম্মা এমন জিনিস যার ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল ইসলামের দশজন চাচা ছিল, কয়জন? দশজন, ছয়জন মারা গেছে ইসলামের আগে, কতজন? ছয়জন, চারজন ইসলাম পর্যন্ত পাইছে, কতজন? চারজন, চারজনের মধ্যে দুইজনই মানানছে আর দুইজন জাহান্নামে গেছে, দুইজন হচ্ছে হামজা আর একজন হচ্ছে আব্বাস, আর দুইজন রাসূল ইসলামকে পেয়েও ঈমান আনেনি, আবুল আহাব আর একটা হচ্ছে আবু তালিব, আর বাকি ছয়জন তারা ঈমান দেখেনি, রাসূল ইসলামকে দেখেনি। এই দুইজনের একজনের নাম হচ্ছে আব্বাস, আব্বাসের বেটার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ ছিল জমানার সবচেয়ে বড় আলেম। এই জমানার আলেম, এই হাদিসটা বলে শেষ করব, জমানার সবচেয়ে বড় আলেম তিনি, আপনারা শুনেন না তাফসির ইবনে আব্বাস শুনেন না, সবচেয়ে বড় তাফসির, সমস্ত সাহাবাগণ তিনাকে অনুসরণ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে আম চাচার ছেলের জন্য, চাচাতো ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়াল্লিমহু তাআউইল, আল্লাহ গো এ আব্দুল্লাহরে আপনি দ্বীনের ব্যাপারে এলেম এমন বেশি দান করেন এবং তাকে ব্যাখ্যা বিষয়ক তাফসির বিষয়ক যোগ্যতা দান করেন। এই দোয়ার পরে সাহাবারা যখন এই সমস্যা পড়ে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যায়, যে ওর কাছে যায়, অনেক সময় বলতে যায় ছোটো মানুষ অসুবিধা নাই, নবী দোয়া করছে তো সাল্লাল্লাহু, অবশ্যই আব্দুল্লাহ সুন্দর উত্তর দিতে পারবে, যেহেতু দোয়া করছে কে? নবী সাল্লাল্লাহু। সূরা নাযিল হইছে, ইয়া সূরা নাযিল হইল সূরাতুন নাসর, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইসলাম বিজয় হবে তখন দেখবেন যে লোকজন দলে দলে আসবে, এটার অর্থ এরকম। আবদুল্লাহর মন খারাপ, কার মন খারাপ? আবদুল্লাহর। উমর জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এটা দিয়ে কী বুঝছো? আমি বুঝছি নবীজি আর আমাদের মধ্যে বেশি দিন থাকবে না, ওই আয়াতে তো এরকম কোনো কথা নাই, দেখেন বুঝ দেখেন, ওই আয়াতে এরকম কথা নাই, এই জন্য যখন ইসলাম বিজয়ী হবে লোকজন যখন দলে দলে ডুববে তখন আর নবীর থাকার প্রয়োজন দুনিয়াতে আর নাই, ইসলাম কায়েম হয়ে গেছে, নবীকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন, আমি বুঝছি এইটা। সেই সেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এবং তিনার বাপ সুদ্ধা জান্নাতে, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক সফরে হজের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন তওয়াফ করতেছে একজন ব্যক্তি, ইয়ামান থেকে আসলো, তার মাথার মধ্যে হচ্ছে মায়ের একটা কুঠুরি, মাকে কাঁধে করে করে সে কাবা শরীফ তওয়াফ করতেছেন, তাওয়াফ শেষে মাকে পাশে রেখে ইয়ামানের সে ব্যক্তি এসে বলল, জামানার বড় আলেম আব্দুল্লাহ, ওগো শুনো আমার মায়ের এই হালাত আজকে ২০ বছর যাব, তিনি ঘরেই পায়খানা করেন, ঘরেই প্রস্রাব করেন, এমন সময় হয় প্রস্রাব পায়খানার ব্যাগ টয়লেটে নিতে যেতে যেতে আমার কাঁধের মধ্যে তিনি হাজত সেরে দেন, আমি সবরের সহিত দায়িত্ব পালন করতেছি, কেন গো আব্দুল্লাহ? আল্লাহ যে বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফ, তুমি তোমার আব্বা আম্মার সামনে বিরক্ত হইয়া উফ শব্দটাও কইরো না। ওগো জামানার বড় আলেম, আমি ২০ বছর যাবৎ মাকে নিয়ে সকাল বিকাল মায়ের খেদমত করে যাচ্ছি, আল্লাহ যে বলেছেন উফ শব্দ কইরো না, এই জন্য করি না, আজকে মায়ের হজের প্রয়োজন হয়েছে, হজে নিয়ে আসছি কাঁধে করে, ইয়ামান থেকে কাঁধে করে করে মারে নিয়ে আসছি, হাঁটতে পারে না মা, কাবা গরিব কাবা শরীফের তাওয়াফ শেষ করলাম, আপনার কাছে জিজ্ঞেস করতে চাইলাম ওগো জামানার মুফাসসির, আল্লাহ যে বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাবার সামনে উফ শব্দটি উচ্চারণ করো না,
আমি কি এই শব্দের কাছাকাছি কোনো আমল কি 20 বছরে আব্বা আম্মার দায়িত্ব আদায় করতে পারছি নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, ও যুবক তুমি শোনো, 20 বছর কেন, তুমি 20 বছর যাব মায়ের যে সেবা করেছো, তোমার মা ছোটবেলা তোমার মুখে যে মায়ের স্তন থেকে দুধ ঢেলে দিয়েছিল সেই দুধ যদি একদিন না দিত তুমি ওই দিনে মারা যাইতা কান্না করতে করতে। ছোটবেলা তোমার মা তোমার মুখে যে দুধ করে দিয়েছিল, যে সেবা তোমার করছিল, ওই সেবার বিনিময়ে তুমি 20 বছরে সেই 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। মায়ের হক সেটি দুনিয়াতে এটা আদায় করার জিনিস না, আপনাকে করে যেতে হবে, হাত্তা ইলা মাউতিক, আপনার মরণ পর্যন্ত এই দায়িত্ব আপনাকে করে যেতে হবে। এলাকার যুবক ভাইয়ারা, বিচ্ছিন্নভাবে অবসলভাবে এই কয়েকটি কথা আপনাদের সামনে বললাম, আপনারা কি আপনাদের আব্বা আম্মার সাথে আজকের পর থেকে আর একটু যে ভালো করেন জাযাকুমুল্লাহ খাইরান, ওই ভালোরও তো আর একটু ভালো আছে, আছে কিনা ভাই? আজকের পর থেকে কোরআন এবং হাদিসের বয়ান শোনার পরে আপনারা কি আপনাদের আব্বা আম্মার প্রতি আর একটু বেশি দেখাইতে পারবেন না? জাযাকুমুল্লাহ খাইরান। যাদের আব্বা আম্মা মারা গেছে আপনি একটা উমরা করবেন আব্বা আম্মার জন্য টাকা পয়সা থাকলে, একটা হজ করবেন বা করাইবেন টাকা পয়সা থাকলে, আর গরিব মিসকিনদেরকে কাপড় দিবেন টাকা পয়সা দিবেন, আব্বা আম্মার নামে দান করবেন, আর বিভিন্ন ছোটোখাটো আপনারা জেফত করে সারা বাংলার মানুষ দাওয়াত করে খাওয়ান, খাওয়ানো ভালো খারাপ না, স্পেসিফিকলি আব্বা আম্মার জন্য সাদাকা অনুষ্ঠানে শুধু গরিব দুঃখীদেরকে খাওয়াইবেন, কারণ তারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদেরকে ওই দিন বড় লোক দাওয়াত দেওয়া দরকার নেই, পাড়াপড়শির বলেন ভাই ও সমাজের যারা অভাবনটন তাদেরকে দাওয়াত করছি, পাড়াপড়শি তারা আপনাকে জোরে খাইতে আসবে না, সম্পূর্ণ আব্বা আম্মার জন্য একটা সাদাকা অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠানে 100% গরিব দুঃখীদেরকে দাওয়াত করবেন, একটা বড় লোকও না, কারণ বড় লোক তো প্রতিদিনই ভালো মাছ খায়, তারা তো প্রায় গরু কিনে খায়, কিন্তু এই অভাবী গরু মানুষগুলো তো খাইতে পারে না, এদের একটা সাদাকা অনুষ্ঠান করবেন, কোনো হুজুরও দাওয়াত দেওয়া লাগবে না, মোনাজাত করা লাগবে না, আপনার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই কথাগুলো বলে সর্বশেষ নিবেদন হচ্ছে, দৈনিক কমসে কম 5 বার পড়তে পারবেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পারবেন না পড়তে? 5 বার পারবেন তো? এই আমলটা ইনশাআল্লাহ করবেন, আপনার সন্তান আপনার জন্য 10 বার করবে ইনশাআল্লাহ, এটা বোঝা যায়। আপনি 5 বার না করলে আপনার জন্য 1 বারও করবে না, আপনি আমল করলেন আপনার সন্তান সেইভাবে তৈরি করে দিবে আল্লাহ তাআলা, ঠিক আছে তো? পারবেন তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমি